সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বাংলা কবিতা পাঠ করছি জীবনানন্দ দাশের সুচেতনা। ধানের দেশ, গানের দেশ, নদীর দেশ, সবুজ প্রকৃতির দেশ, এই যে বিশাল সবুজ ক্যানভাস এবং এখানকার যে ভোরের শিশির, দুপুরে ঘুঘুর ডাক, বুনো ফল বুনো ফুল, এই যে বিচিত্র প্রকৃতি এবং সেই প্রকৃতির নির্যাস যিনি কবিতায় উপস্থাপন করেছেন, তিনি হচ্ছেন আমাদের জীবনানন্দ দাশ। গতদিন আমরা এই কবিতার প্রেক্ষাপট, এই কবিতার রচনার পশ্চাতে যে একটি পটভূমি ছিল সেই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমরা কবিতায় প্রবেশ করব এবং তোমাদের আগেই বলেছি যে কবিতা পাঠ করার সময় কল্পনায় চিত্র তৈরি করতে হবে, ছবি তৈরি করতে হবে, কল্পনায় একটি দৃশ্যের মধ্যে প্রবেশ করতে হবে। এটি প্রবেশ না করতে পারলে কবিতার আনন্দ পাওয়া যাবে না। যাই হোক, এই যে কবিতাটি সুচেতনা, এটি বনলতা সেন কাব্যে অন্তর্ভুক্ত। বনলতা সেনের কাব্যের একটি কবিতা, তোমাদের আমি গতদিনই বলেছি 1942 সালে বনলতা সেন কাব্যটি প্রকাশিত হয় কবিতা ভবন নামক একটা প্রতিষ্ঠান থেকে, যেটার পৃষ্ঠপোষকতা করতেন বুদ্ধদেব বসু, কবি বুদ্ধদেব বসু। সেই কবিতা ভবন থেকে এক পয়সায় একটি গ্রন্থ, এইরকম একটি প্রজেক্ট ছিল, তো সেখান থেকে বনলতা সেন কাব্য প্রকাশিত হয়। সেখানে 12টি কবিতা ছিল, 12টা কবিতা নিয়ে বনলতা সেন কাব্যগ্রন্থ প্রথম প্রকাশিত হয়। এবং এই কাব্যের প্রচ্ছদ কাবার করেছিলেন শম্ভু সাহা, তৎকালীন বিখ্যাত শিল্পী আর্টিস্ট। এই যে 12টি কবিতা বনলতা সেন কাব্যের, এই 12টি কবিতা রচনাকাল হচ্ছে আমরা যতটা জানি 1925 সাল থেকে 1939 সাল পর্যন্ত, অর্থাৎ এই 15-16 বছর ধরে এই কবিতাগুলো রচিত হয়েছে। এবং এই সময়টা হচ্ছে যে খুব খারাপ একটা সময়, খারাপ এই অর্থে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা চলতেছে এবং তার প্রভাবে ভারতে বিশেষ করে বাংলায় একটা দারিদ্র প্রচলিত ছিল। এবং 1939-এর পরে এই কাব্য যেই বছর প্রকাশিত হয় সেই বছর তোমরা দেখো একটা দুর্ভিক্ষ আমরা দেখি। তো ওই যে এই যে সময়টা, যেই সময় আমি তোমাদের বলেছিলাম রবীন্দ্রনাথ তার কালান্তর প্রবন্ধ গ্রন্থের সভ্যতার সংকট প্রবন্ধে এই সংকটের কথা তিনি ব্যক্ত করেছেন, এই সংকটের কথা ব্যক্ত হয়েছে তোমাদের এই টেক্সটের, এই সুচেতনা কবিতার যে অনুশীলনীতে অদ্ভুত আধার এক যে কবিতাটি দেওয়া আছে ওখানে প্রকাশিত হয়েছে, সুচেতনা কবিতায় এটি প্রকাশিত হয়েছে। এবং এই সময়কাল বা এই প্রেক্ষাপটটিকে আমরা এই সুচেতনা কবিতার চরণ দিয়েই বিবেচনা করতে পারি, সেটা হচ্ছে এই পৃথিবীর রণরক্ত সফলতা সত্য, এই পৃথিবীর রণরক্ত সফলতা সত্য। তো এই যে এই পৃথিবীর রণরক্ত, রণ মানে যুদ্ধ এবং রক্ত, এসব সত্য, এই সত্যের কথাই এই কবিতায় বলেছেন, কিন্তু তার মধ্যে একটি আশা জাগিয়ে রেখেছেন। যাই হোক, আমি আরেকটু তথ্য তোমাদের দেই। বনলতা সেন কাব্যের কথা বললাম, যেটি 42 সালে প্রকাশিত হলো 12টি কবিতা নিয়ে। এরপরে 1944 সালে মহাপৃথিবী নামক একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয় জীবনানন্দ দাশের। তো ওই মহাপৃথিবী কাব্যগ্রন্থের মধ্যে এই বনলতা সেন কাব্যগ্রন্থে যেই 12টি কবিতা প্রকাশিত হয় এটি ওর মধ্যে ইনক্লুড হয়ে নতুন আকারে 1944 সালে প্রকাশিত হয়। এবং পরবর্তীতে আমরা দেখি বনলতা সেন আর আমরা পাই না, মহাপৃথিবীতেই এই কবিতাগুলো পেতে থাকি। কিন্তু 1952 সালে আমাদের ভাষার মাস, যেটি আমরা এই যে ভাষার মাস আমরা পার করছি, আমাদের ভাষা আন্দোলনের মাস, আমাদের আমার ভাইয়ের রক্তে রাঙানোর যে মাস, সেই বছর 1952 সালে বনলতা সেন দ্বিতীয়বার প্রকাশিত হয় সিগনেট প্রেস নামক একটি প্রকাশনী থেকে। এবং সেখানে আগের 12টি কবিতা, যেটি মহাপৃথিবীতে অন্তর্ভুক্ত হয়েছিল, সেই 12টি কবিতা সহ আরও 18টি কবিতা নিয়ে 30টি কবিতা মোট প্রকাশিত হয় 1952 সালে বনলতা সেন শিরোনামে। এটি বিখ্যাত কাব্যগ্রন্থ তোমরা জানো,
এবং ওই 52 সালে যেটি প্রকাশিত হয় সেটি এখনো পর্যন্ত বনলতা সেন কাব্য নামে প্রকাশিত হয়ে থাকে নিয়মিতভাবে। তো এই বনলতা সেন কাব্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কবিতা হচ্ছে সুচেতনা। সুচেতনা শব্দের ব্যাখ্যা আমি তোমাদের গতদিন দিয়েছি, যে একটি চেতনা, সেই চেতনা আবার সু, সেই চেতনা হচ্ছে পজিটিভ, সেই চেতনা হচ্ছে সদর্থক, সেই চেতনা হচ্ছে মানব কল্যাণ ধর্মী, সেই চেতনা হচ্ছে পৃথিবীর প্রকৃতির কল্যাণমুখী, এইরকম একটি চেতনার কথা এখানে বলা হয়েছে। যদিও কবিতার প্রেক্ষাপটে বারবার চলে আসছে বর্তমান সময়, এবং এই বর্তমান সময়ের মধ্যে প্রবেশ করে বর্তমান যে যুদ্ধ, রক্তপাত, হানাহানি, মানুষের মধ্যে যে নিরংসা, মানুষের মধ্যে হিংসা, মানুষের মধ্যে যে অমানবিকতা, এইরকম একটা পরিবেশ যে বিশ্বব্যাপী বিরাজ করছিল, বিশেষ করে ইউরোপকে কেন্দ্র করে একটা যুদ্ধের দামামা, একটি যুদ্ধের সুর যেন শোনা যাচ্ছিল 30-এর দশকের প্রথম থেকেই, এবং তার ফলাফল অর্থনৈতিক মন্দা, শ্রমিক ছাঁটাই এবং মানুষের উপর মানুষের যে অত্যাচার, এইসব মিলে পৃথিবী তখন বড় নিষ্করুণ হয়েছিল। সেই নিষ্করুণ পৃথিবীর চিত্র তুলে ধরতে গিয়েই এই পৃথিবী যে আবার আমাদের ফুলে ফসলে ভালোবাসায় আমাদেরকে বাঁচিয়ে রেখেছে সেই কথাগুলোও এখানে বলেছেন। তো আমরা একটু কবিতাটা পাঠ করি। সুচেতনা, তুমি এক দূরতর দ্বীপ বিকেলের নক্ষত্রের কাছে, সেইখানে দারুচিনি বনানীর ফাঁকে নির্জনতা আছে। দূরতর মানে দূরের চেয়েও দূর, দূরতর কোনো এক জায়গায় সুচেতনা আছে, কিন্তু সুচেতনা এক্সিস্ট করে, অর্থাৎ সম্ভাবনা, অর্থাৎ এই পৃথিবীর কোনো কিছু ভালো কিছু ঘটবে যে বর্তমান এই বর্তমানই থাকবে না, এর একটি শক্তি সুচেতনা হিসেবে দূরতর কোথাও নির্জনতার মধ্যে কোনো একটা দ্বীপ আকারে সেটি বিরাজ করছে। এই ঘোষণাটা দিয়েই কবি কবিতায় প্রবেশ করলেন, এবং কবিতায় প্রবেশ করেই তিনি বর্তমান পৃথিবীতে চলে আসলেন। বর্তমান পৃথিবী কীরকম? এই পৃথিবীর রণরক্ত সফলতা সত্য, এই যে পৃথিবীতে যা কিছু ঘটতেছে এগুলো সত্য, কিন্তু তবু শেষ সত্য নয়। কেন শেষ সত্য নয়? কারণ এর আগের স্তবকে কবি আমাদের বলে দিয়েছেন সুচেতনা আছে, তাকে আমরা দেখি অথবা না দেখি, তাকে আমরা অনুভব করি অথবা না করি, তাকে আমরা ধারণ করি অথবা না করি, কিন্তু সেই সুচেতনা বিরাজ করছে, বিরাজমান সে। তারপরেই কবি চলে গিয়েছেন এই যে এই পৃথিবীর রণরক্ত সফলতা সত্য এই বয়ানে, এই বয়ানটি তিনি বিস্তারিতভাবে উল্লেখ করেছেন। সেটি কিরকম? আজকে অনেক রুড়ো রৌদ্রে ঘুরে প্রাণ পৃথিবীর মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে তবু দেখেছি আমারই হাতে হয়তো নিহত ভাই বোন বন্ধু পরিজন পড়ে আছে, পৃথিবীর গভীরতর অসুখ এখন। এই যে পৃথিবী মানে প্রাণ এখানে ক্লান্ত, রুদ্র রৌদ্রে ঘুরে ঘুরে এবং এখানে ভালোবাসা দিতে গিয়ে, ভালোবাসা নিতে গিয়ে যে রুড়তা, যে রিরংসতা, ভাই ভাইকে হত্যা করছে, ভাই বোনকে, ভাই এই যে ভাই বোনের কথা বারবার, ভাই বোনের কথা যে বলা হলো, এটা হচ্ছে যে এই যে মানব প্রজাতি, মানব গোষ্ঠী, যার বুদ্ধিবৃত্তি আছে, যার সৃজনশীলতা আছে, তার চিন্তার ক্ষমতা আছে, যার ভাবনার ক্ষমতা আছে, সে নিজের প্রজাতির, নিজের জাতির, নিজের স্বজাতিকেই সে হত্যা করছে, যেন মৎসন্যায় মাছ যেমন মাছকে হত্যা করে, এইরকমভাবে সারা পৃথিবীব্যাপী এইরকম যেন মানুষের খাদ্য মানুষ, এইরকম একটা টার্ম আমরা এখানে ব্যবহার করতে পারি। এবং গোটা কবিতা যদি তোমরা পাঠ করতে চাও, পাঠ করো, তাহলে দেখতে পারবা যে দুইটি প্রসঙ্গ বারবার এখানে ঘুরে আসছে। প্রসঙ্গ দুইটি কি? একটি হচ্ছে যে এই যে রিরংস, এই যে হিংসার পৃথিবী, এই যে নিষ্করুণ পৃথিবী, এই যে নিষ্ঠুর পৃথিবী,
এই পৃথিবীর কথা বারবার বলছেন, আবার এই পৃথিবী আমাদের কি দিয়েছে, এই পৃথিবীর কাছে আমরা কতটা ঋণী, এই পৃথিবীর রূপ রস নির্যাস, এই পৃথিবীর যে ফুল ফসল, এই পৃথিবীর যে শস্য, এই পৃথিবী আমাদেরকে যে বাঁচিয়ে রেখেছে আলো দিয়ে বায়ু দিয়ে, এই আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছ প্রাণ, এই যে যে কবিতা, সেই কথাও বারবার চলে আসছে। এবং এটি কবির যে অন্তঃসত্ত্বা, তার যে অন্তর্জগৎ, তার যে চেতনার জগৎ, এই চেতনার জগতে দুইটি সত্তা যেন আলাদা হয়ে হয়ে এখানে এই কবিতার মধ্যে এক ধরনের সংলাপ তৈরি করেছে। একটা টেক্সট, একটা এন্টি টেক্সট, একটি কথন, আরেকটি হচ্ছে সেই কথনের উত্তর প্রতিউত্তর, এইরকম একটি সংলাপের মাধ্যমে আমরা যদি ধরি এবং দুইটি চরিত্র আমরা যদি ধরি। এক সময় উপন্যাস লেখা হতো, বঙ্কিমচন্দ্রের একটি বিখ্যাত উপন্যাসে আছে যে মানুষের অন্তরে অন্তরে একটি সুমতি থাকে আর একটি কুমতি থাকে, দুইটি সত্তা আলাদা হয়ে পরস্পরের সাথে কথা বলে। এখানেও আমরা দেখতে পাই যেন জীবনানন্দের কবি সত্তা যেন দুইটি ভাগে বিভক্ত হয়ে, এই যে যে প্রেক্ষাপট, সময়ের যে প্রেক্ষাপট, ওই সময়কে সে উপস্থাপন করেছে, এই যে যে সময়কে যে তিনি উপস্থাপন করেছেন, সেই সময়ের বর্তমান বাস্তবতা একটি, আরেকটা হচ্ছে চিরকালীন বাস্তবতা। এই ডায়লগের মধ্য দিয়েই যেন একটি দ্বন্দ্বের মধ্য দিয়ে এগিয়ে গিয়েছে। শুরুতেই বললেন যে সুচেতনা কোথাও আছে, এই কথার পরিপ্রেক্ষিতেই প্রতিউত্তরে আবার আমরা পেয়ে যাই এই পৃথিবীর রণরক্ত সফলতা সত্য। মানে এই যে যুদ্ধ রক্ত, এ নিয়ে যারা সাফল্য চান, হিটলার মুসোলিনিরা যেই সাফল্য চান সেটিও সত্য। তো এই সুচেতনা থাকার পরের স্তবকেই বা পরের চরণেই এই কথা বলা হলো, এবং তার পরের পাঁচটি চরণে এই যে রক্ত রণ সফলতা, এর বিস্তৃত ব্যাখ্যা দেয়া হলো। এবং শেষে গিয়ে শেষ চরণে তোমরা দেখবা কবি যখন বললেন পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন, এই যে বর্তমান অর্থাৎ তৎকালীন সমকালীন পৃথিবীর যে চিত্র, যে ইমেজ, যে একটি বাক্যের মধ্যে দিয়ে বা একটি চরণের মধ্যে দিয়ে কবি উপস্থাপন করলেন পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন। এরপরেই আবার কবি বললেন মানুষ তবুও ঋণী পৃথিবীর কাছে। আগের কথা ঠিক আছে, পৃথিবী এইরকম খারাপ, পৃথিবীর এইরকম অবস্থা, পৃথিবীর মানুষ এইরকম হচ্ছে নিষ্ঠুর হয়ে গেছে, পৃথিবীর মানুষ এইরকম হচ্ছে নষ্ট হয়ে গেছে, পচা শশার মতো হয়ে গেছে, তারপরেও মানুষ তবুও ঋণী পৃথিবীর কাছে। এরপরেও এই যে আবার সম্ভাবনার জায়গায় চলে আসলেন, এই যে আবার আরেকটি চরিত্র, অর্থাৎ যিনি এই পৃথিবীর রূপ রসের মধ্যে থেকে সদর্থক সত্তা সাথে তিনি সংশ্লিষ্ট হতে চান, সদর্থক সত্তাকে তিনি সামনে নিয়ে আসতে চান, তাকে আবার সামনে নিয়ে আসা হলো। এবং তারপরে দেখো কবি বলেছেন সুচেতনা এই পথে আলো জেলে এ পথেই পৃথিবীর ক্রমমুক্তি হবে, সে অনেক শতাব্দীর মনীষার কাজ। এবং আরো স্পষ্ট করে দিলেন মানুষ তবুও ঋণী পৃথিবীর কাছে, এই যে মানুষ ঋণী। এবং তারপরে সম্ভাবনার কথা বললেন যে এই যে ঋণী যে মানুষ, যেই পথে এই যে পৃথিবী চিরকাল আমাদের রূপ রস দিয়ে আসছে, নিরন্তর দিয়ে যাচ্ছে, সে পথেই এই পথে আলো জেলে এ পথেই পৃথিবীর ক্রমমুক্তি হবে। ক্রমমুক্তি মানে একবারে এই পৃথিবী একেবারে হচ্ছে যে সব কিছু সাজানো গুছানো সব কিছু সুন্দর হয়ে যাবে, এইরকম না, ক্রমান্বয়ে এর মুক্তি হবে, ক্রমান্বয়ে এই পৃথিবী সুশোভিত হবে, সুন্দরের দিকে ধাবিত হবে, সত্য সুন্দর এবং কল্যাণের দিকে সে এই পৃথিবী এক সময় পৌঁছবে। কিন্তু সেটা কি ক্রমান্বয়ে, হাজার হাজার বছর ধরে সভ্যতার এই যে বিকাশ হচ্ছে, এই বিকাশের ধারাবাহিকতায় সে আবার সামনের দিকে যাবে এবং একদিন সে পৌঁছবেই, এবার এই সম্ভাবনার কথা আবার কবি আমাদেরকে বলে দিলেন। এবং আরো বললেন এ বাতাস কি পরম সূর্য কর জল, তায় ততদূর ভালো মানব সমাজ, আমাদের মতো ক্লান্ত ক্লান্তিহীন নাবিকের হাতে গড়ে দেব আজ নয় ঢের দূর অন্তিম প্রভাতে। মানে এই যে এত খারাপ পৃথিবী বললেন, তারপরে আবার এসে এই যে সুচেতনা ক্রমমুক্তি হবে এই পৃথিবী, এই প
পজিটিভ কথা অর্থাৎ সম্ভাবনার কথা বললেন। একটা হচ্ছে বর্তমান বাস্তবতা, নিষ্ঠুর বাস্তবতা, যে রীরংশ যে বাস্তবতা, যে মানুষের যে রক্তপিপাসু যে বাস্তবতা, তার বাইরে গিয়ে এ বাতাস কি পরম সূর্য করজ্জ্বল, এই যে বাতাস এবং এখানকার এই যে সূর্যের যে আলো কি পরম, কি অসম্ভব সুন্দর, কি সম্ভাবনা, কি সৃষ্টির উৎস। তোমরা জানো যে সূর্যই হচ্ছে সমস্ত সৃষ্টির উৎস, সমস্ত প্রকৃতিতে যা কিছু সৃষ্টি হয় তার প্রধান একটি উপাদান হচ্ছে সূর্য, সূর্যের আলো, সূর্যের তাপ, সূর্যের শক্তি। তো সূর্যের সেই সূর্য করজ্জ্বল সেই আলো প্রায় ততদূর ভালো মানব সমাজ, ওই সূর্যের আলোর মতোই এই মানব সমাজ ভালো। তো সেই মানব সমাজ যে যার সম্ভাবনা সূর্যের আলোর মতো, সে কখনো এই নিষ্ঠুর পৃথিবীতে সে সন্তুষ্ট হতে পারে না। তাহলে কি ঘটবে? সে একসময় অবশ্যই এখান থেকে বের হয়ে যাবে। আমাদের মতো ক্লান্ত ক্লান্তিহীন নাবিকের হাতে গড়ে দেব আজ নয় ভের অন্তিম প্রভাতে। অর্থাৎ এই যে সূর্য করজ্জ্বলের মতো যে মানুষ এখনো বিরাজমান, যারা দূরতর দ্বীপে নির্জনতার মধ্যে সুচেতনা হয়ে পড়ে আছে, তারা ক্লান্ত হতে পারে কিন্তু ক্লান্তিহীন হয়েও তারা এই পৃথিবীকে আবার গড়ে দিবে, আবার আলোয় সুন্দরে সুশোভিত করবে, কল্যাণে ন্যায়ের পথে তারা নিয়ে যাবে। সেটা হয়তো দেরি হতে পারে, ঢের দূর অন্তিম প্রভাতে, হয়তো অনেক দূরে অনেক পরে সেটা ঘটবে, কিন্তু সেটা ঘটবে। এবং সেটা ঘটতে গেলে কী হবে? আগের চরণে কবি বিয়ে বলেছিলেন, সে অনেক শতাব্দীর মনীষীর কাজ। এই যে সূর্য করজ্জ্বল যে মানব সমাজ, এই যে ক্লান্তিহীন নাবিক, এরাই হচ্ছে যে মনীষী সমাজ, যাদের প্রজ্ঞা, যাদের জ্ঞান, যাদের সুচেতনা, যাদের শুভবোধ অন্তর জুড়ে ব্যপ্ত হয়ে থাকে, সেই সব মনীষীরা আসলে এই কাজটি করবে, তাদের জন্যই অপেক্ষা করতে হবে। এবং সেই যে প্রথমে মনীষী বললেন, তারপরে এসে তাদেরকে তিনি এই যে সুচেতনা বা এই যে সূর্য করজ্জ্বল অন্তরে ধারণ করে যারা এই পৃথিবীকে একদিন পাল্টাবেন, সেটা ঢের অন্তিমে হতে পারে, অন্তিম প্রভাতে হতে পারে, অনেক দেরিতে হতে পারে, কিন্তু সে তারাই হচ্ছে নাবিক হবে, নাবিক হয়ে এই পৃথিবীকে তারা গড়ে দিবে। ক্লান্তিহীন নাবিকের হাতে গড়ে দেব আজ নয় ঢের অন্তিমের অন্তিম প্রভাতে। অর্থাৎ ওই যে মনীষী যাদের কাজ, এই মনীষীরাই তাদেরকে আবার নাবিকের ভূমিকায় আসতে হবে। নাবিক হচ্ছে জাহাজ চালনা করে যারা, একটি দল, একটি টিম, তাদেরকে আমরা নাবিক বলি। অর্থাৎ তারা হচ্ছে অগ্রবর্তী বাহিনী, তারাই হচ্ছে জাহাজটি পরিচালনা করে। তাহলে এই মানব সমাজকেও কেউ পরিচালনা করবে, তারা যেমন মনীষী তারা তেমন নাবিক, অর্থাৎ তারা নেতৃত্ব দিবে। তারপরে আবার দেখো, আবার ওই যে অন্য ক্যারেক্টারটা, অন্য চরিত্রটা চলে আসছে, যে নিষ্ঠুর পৃথিবীর বয়ান দিচ্ছে। যে আমি তোমাদের দুইটি চরিত্রের কথাই বললাম, যে দুইটি চরিত্রের সংলাপ যেন এই কবিতায়। একটি চরিত্র হচ্ছে সমকালীন পৃথিবীর যে বাস্তব অবস্থা, বাস্তব যে রূপ, রণরক্ত যে পৃথিবী, সেই পৃথিবীর বয়ান দিয়ে যাচ্ছেন। আর আরেকটি সত্তা, আরেকটি চরিত্র, সেই বয়ানের পরিপ্রেক্ষিতে সে বারবার বলছে তুমি হতাশ হয়েও না, এই এটি যেমন বাস্তবতা, এর অন্তরে, এর গভীরতর অন্তরে আরেকটি বাস্তবতা আছে, যেটি হাজার হাজার বছর ধরে নিরন্তর বয়ে চলেছে, শুভবোধের বাস্তবতা, সুচেতনার বাস্তবতা। তো এইরকম দুইটি চরিত্রের সংলাপ এবং সেই সংলাপের দ্বন্দ্বের মধ্য দিয়ে এই কবিতা এগিয়ে গিয়েছে। তো এবার দেখো, এই যে সুচেতনার এই পৃথিবী পাল্টাবে দূর অন্তিম প্রভাতে, ঢের অন্তিম প্রভাতে যেই নাবিকেরা, তারপরেই কবি আবার বললেন আরেকটি সত্তা এসে, মাটি পৃথিবীর টানে মানব জন্মের ঘরে কখন এসেছি, না এলেই ভালো হতো অনুভব করে। মাটি পৃথিবীর টানে মানব জন্মের ঘরে কখন এসেছি, না এলেই ভালো হতো অনুভব করে। এই যে মাটি পৃথিবী, এই পৃথিবীতে কতকাল আগে আমি জন্মগ্রহণ করেছি, প্রথমে একটি শুক্রাণু হয়ে, তারপরে মায়ের ঘরে, তারপরে এই যে পৃথিবীর যে এই যে পৃথিবীর আমার যে অভিজ্ঞতা, আমার অনুভব কেমন,
এই পৃথিবীতে না আসলেই ভালো হতো, জন্মই যেন আমার আজন্ম পাপ, এই রকম একটা বক্তব্য এখানে আসছে যে এই পৃথিবীতে না আসলেই ভালো হতো। এখানে যেন কষ্ট, রীরংসা, না এলেই ভালো হতো অনুভব করে। তাহলে অনুভূতি কি তৈরি হচ্ছে, হয়েছে যে এই পৃথিবীতে না আসলেই ভালো হতো, এইরকম পৃথিবীতে বেঁচে থাকার চেয়ে বা জন্ম নেওয়ার চেয়ে জন্ম না নেয়াই ভালো ছিল, এইরকম একটা বক্তব্য একটা চরিত্র বা একটি সত্তা আমাদের সামনে নিয়ে আসে। কিন্তু পরের সংলাপেই দেখো, পরের চরণেই দেখো বক্তব্যটা কী করম কীরকম, এসে যে গভীরতর লাভ হলো, এসে যে গভীরতর লাভ হলো সেসব বুঝেছি, শিশির শরীর ছুঁয়ে সমুজ্জ্বল ভরে। একবার বললেন কি যে এই যে যে চলে আসছি, আসার পরে যা যা অনুভব করলাম, যা যা অভিজ্ঞতা আমার তৈরি হলো, এসব মনে হচ্ছে এর চেয়ে না আসাই ভালো ছিল। কবির আরেকটা সত্তা বা কবিতার আরেকটি চরিত্র বলল যে এসে কি হয়েছে, গভীরতর লাভ হয়েছে, গভীর না, গভীরের চেয়েও গভীর, গভীরতর লাভ হয়েছে এই পৃথিবীতে এসে। কারণ এই নিষ্ঠুরতা আমি দেখছি, এই যে যে মানুষের পাপ, মানুষের যে পতন, মানুষের যে স্খলন, এগুলো আমি যেমন দেখছি, এর সাথে এই পৃথিবী থেকে আমি পাচ্ছিও অনেক। এই পৃথিবীর আলো, এই পৃথিবীর বায়ু, এই প্রকৃতি, এই প্রকৃতির সম্পদ, এই প্রকৃতির শোভা, এই প্রকৃতির শোভার মধ্য দিয়ে প্রকৃতির শিক্ষা থেকে যে কল্যাণ, এই যে যে ব্যাপারগুলো, অর্থাৎ এই প্রকৃতি থেকে, এই পৃথিবী থেকে আমি যা যা পেলাম, সেগুলো আমার গভীরতর লাভ। তাহলে এটি আবার একটা ভিন্ন রকমের বক্তব্য। এইরকম দুইটি বক্তব্যের মধ্য দিয়েই এই কবিতাটা এগিয়েছে, এবং একেবারেই নাটকে যেভাবে ঘটে, দুইটি চরিত্র বা দুইটি বিষয়ের দ্বন্দ্ব ঘটতে থাকে। দ্বন্দ্ব কখন হয়, আলোচনার টেবিলে বা যে কোনো জায়গায় কোনো একটি বিষয় নিয়ে দ্বন্দ্ব বা বাহাস হতে পারে, একই বিষয়ে দুই রকম মতামত, এবং দুই রকম মতামতের মধ্য দিয়ে বাহাস চলতে চলতে, বিতর্ক চলতে চলতে, দুইটি পক্ষ যখন একই বিন্দুতে মিলিত হয়, একই সিদ্ধান্তে যখন তারা পৌঁছান, তখন হচ্ছে যে ওই দ্বন্দ্বের বা ওই বাহাসের, ওই বিতর্কের সমাপ্তি ঘটে। তো এখানেও এই যে দুইটি চরিত্রের একটি দ্বন্দ্ব বা সময়কে দুইভাবে উপস্থাপনের মধ্য দিয়ে কবিতাটি যে সামনের দিকে এগিয়ে গেল, শেষ দুই চরণে আমরা যেন একটি মীমাংসা পাই। এই যে দুইটি চরিত্র, একটি চরিত্র পৃথিবীর যে বর্তমান যে অবস্থা, অর্থাৎ সেই সমকালীন অবস্থা, সমকালীন বাস্তবতা, অর্থাৎ যুদ্ধং দেহী, নিষ্ঠুরতা, রক্ত, খুন, হত্যা, পাপ, এই যে বাস্তবতা, এর প্রতিনিধি এর কথা বলছেন। আরেকটি সত্তা, এর বাইরেও যে এই পৃথিবীর রূপ, রস, গন্ধ, এই পৃথিবীর ভালো লাগা, এই পৃথিবীর ভালোবাসা, এই পৃথিবীর সৃষ্টি, এই পৃথিবীর বিকাশ, সভ্যতার উন্নীতিকরণ, সেগুলোর কথা বলছেন। সেগুলো হয়তো বর্তমান বাস্তবতায় নাই, সে হয়তো গোপন কুঠুরিতে সে লুকিয়ে আছে, কিংবা সে হয়তো ওই পাতালপুরিতে হচ্ছে যে ভ্রমরা হয়ে কোনো কোটায় বন্দি হয়ে আছে, সে একসময় আবার চলে আসবে, মুক্ত হয়ে আসবে, এই কথা আবার আরেকটা চরিত্র বলেছেন। এবং শেষ দুই চরণে এসে এই দুইটি চরিত্র বা দুইটি সত্তা বা দুইটি ভাব সমন্বিত হয়েছে, একটি মীমাংসায় পৌঁছেছে, একটি সিদ্ধান্তে এসেছে। এটিকে আমরা জ্ঞান বলতে পারি, এটিকে আমরা অভিজ্ঞতা বলতে পারি, এটিকে আমরা দর্শনও বলতে পারি। তা কি আছে সেই শেষ চরণে? প্রথম চরণে দেখো, দেখেছি যা, দেখেছি যা হলো হবে, মানুষের যা হবার নয়। কি কি দেখলেন কবি? দেখেছি যা হলো হবে, মানুষের যা হবার নয়। কি কি দেখলেন? যা হলো, এই যে এতকাল ধরে, এই হাজার হাজার বছর ধরে সভ্যতার যে বিকাশ হলো সেটি কবি দেখেছেন। সামনে যা হবে তাও তিনি যেন দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছেন। আর কি দেখেছেন? মানুষের যা হবার নয়। এই যে যে মানুষ, এই যে যে দ্বিতীয় বিশ্ব ঘটাচ্ছে, এই যে যে দুর্ভিক্ষ হচ্ছে, এই যে যে বিশ্ব অর্থনৈতিক মন্দা হচ্ছে, এই যে যে কল কারখানার মালিকরা, শিল্পপতিরা শ্রমিককে ঠকাচ্ছে, এই যে যে মহাজনরা কৃষককে ঠকাচ্ছে, এই যে যে আমরা প্রকৃতিকে ধ্বংস করতেছি,
এটি এটি হওয়ার কথা ছিল না, এটি হওয়ার কথা ছিল না কিন্তু হয়েছে, সেই কথাটাই বলেছেন। মানুষের যা হবার নয়, মানুষের আসলে এরকম হওয়ার কথা ছিল না। হাজার হাজার বছর ধরে এই পৃথিবীতে অনেক মনীষী এসেছেন, তারা মানুষকে পথ দেখিয়েছেন, আলো দেখিয়েছেন, শুভবুদ্ধির রাস্তা দেখিয়েছেন, পথ চলার আলো দিয়েছেন। এই পৃথিবীতেই জন্ম নিয়েছে 6-7 বছর আগে বড় বড় সভ্যতার। এই পৃথিবীতে গৌতম বুদ্ধ এসেছেন, এই পৃথিবীতে আমাদের মহানবী এসেছেন, এই পৃথিবীতে যীশু খ্রিস্ট এসেছেন, এই পৃথিবীতে জরথুষ্ট্র এসেছেন, এই পৃথিবীতে কনফুসিয়াস এসেছেন, এই পৃথিবীতে এইরকম শত শত দার্শনিক এসেছেন, তারা আমাদের পথ দেখিয়েছেন। তাহলে সেই মানুষকে তো 20 শতকের মাঝামাঝি এসে বা 20 শতকে এরকম 2টি বিশ্বযুদ্ধের মধ্যে জড়িয়ে যাওয়ার কথা ছিল না তার শুভবুদ্ধি হলে? তাহলে তবুও সেখানে সে চলে গিয়েছে, সেটাই তিনি বলেছেন মানুষের যা হবার নয়। তারপরে অন্তিম এটি হচ্ছে যে এই একটি বাক্যে দেখেছি যা হলো হবে, মানুষের যা হবার নয়। এই সমস্ত কিছু এক বাক্যের মধ্যে, এক চরণের মধ্যে তিনি প্রকাশ করে দিলেন পুরো সময়কে, সেই আদি থেকে অনন্ত পর্যন্ত। এবং বলে এটি সময়ের প্রেক্ষাপট ব্যাখ্যা করে তিনি সিদ্ধান্ত কি দিলেন, শাশ্বত রাত্রির বুকে সকলই অনন্ত সূর্যোদয়। আর কি দেখলেন তিনি? দেখলেন শাশ্বত রাত্রির বুকে সকলই অনন্ত সূর্যোদয়। শাশ্বত রাত্রির বুকে একটা কি শাশ্বত রাত, এই শাশ্বত রাতের বুকে কি দেখলেন কবি? কবি দেখলেন অনন্ত সূর্যোদয়। মানে যত খারাপ অবস্থায় পৃথিবীর থাক, যত নিষ্ঠুর অবস্থায় এই পৃথিবী পৌঁছাক, তারপরেও কবির সিদ্ধান্ত হচ্ছে এই রাতও শাশ্বত এবং সূর্যও অনন্ত, অনন্ত সূর্যোদয়। অর্থাৎ ঘুরে ফিরে পৃথিবীতে রাত্রিও থাকবে, ঘিরে ঘুরে ফিরে পৃথিবীতে সূর্যোদয়ও ঘটবে। ওই যে আমরা প্রথম চরণে পড়েছিলাম যে ক্রমমুক্তি হবে পৃথিবীর, পৃথিবীর ক্রমমুক্তি, পৃথিবীর ক্রমমুক্তি, ক্রমমুক্তি মানে ক্রমান্বয়ে সে মুক্ত হবে, শুভবোধ সুকল্যাণ এবং সুন্দরের দিকে সে এগিয়ে যাবে। সেটা কি ঘটবে? এই যে হাজার বছর ধরে যেমন রাত আসে, রাত গিয়ে আবার যেমন সূর্যোদয় ঘটে, একইভাবে এই পৃথিবী এগিয়ে যাবে। শাশ্বত রাত্রির বুকে সকলই অনন্ত সূর্যোদয়। যতই আমরা রাতের গভীরতা মনে করি বর্তমান সূর্যকে, সেই গভীর রাত্রির অন্তরে জমে আছে সূর্যোদয়ের সম্ভাবনা। অর্থাৎ এই বাস্তবতাই চিরায়ত বাস্তবতা না, এর একটি প্রতিবাস্তব রয়েছে। এই অন্ধকার কেটে যাবে, এই অন্ধকার কেটে গিয়ে আবার পৃথিবীতে আলো চলে আসবে, এই রকম একটি সম্ভাবনার কথা বলেই কবি এই কবিতা শেষ করেছেন। এবং এই যে একটি দার্শনিক সমন্বয়, একটি সম্ভাবনাকে, সম্ভাবনার কথা বলে যে এই কবিতার সমাপ্তি, এটি হচ্ছে এই কবিতাকে আরো বিখ্যাত করেছে। এবং তোমরা জানো যে তোমাদের উদ্দীপকে একটি কবিতা দেয়া আছে, সেই কবিতার সাথে এই কবিতার পার্থক্য হচ্ছে এখানে যে এখানে শেষ পর্যন্ত সম্ভাবনার কথাই কবি বলেছেন, সুচেতনার কথাই কবি বলেছেন। এবং এরপরে তোমরা দেখবা যে শব্দ অর্থ টিকায় চরণ ধরে ধরে যে আলোচনাগুলো করা হয়েছে, এগুলো যদি তোমরা একটু পাঠ করে নাও তাহলে আমার মনে হয় তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। আমি একটু ভিন্ন একটি বিষয় একটু আলোচনা করব আজকে, সেটি হচ্ছে তোমরা যে সিটি পরীক্ষা দিয়েছো, শ্রেণী কক্ষে যেই পরীক্ষা তোমাদের বাস্তবে দেওয়ার কথা, সেটি তোমরা অনলাইনে পরীক্ষা দিয়েছো।
অর্থাৎ এটা অনেকটা হচ্ছে তথ্যমূলক নৈর্ব্যক্তিক এবং তোমাদের আলটিমেটলি ক্রিয়েটিভ কোশ্চেন, সৃজনশীল কোশ্চেনের উত্তর দিতে হবে। সেই সৃজনশীল কোশ্চেন নিয়ে আমি একটু তোমাদের একটু সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করব এবং তোমাদের বইয়ে যে একটি নমুনা দেওয়া আছে এই নমুনার আলোকেই। তো সৃজনশীল সম্পর্কে আমি একটি তোমরা যেগুলো জানো সেগুলো আমি একটু ঝালাই করে দিতে চাই। সেটি হচ্ছে যে তোমাদের চারটি প্রশ্ন থাকে, কয়ে একটি প্রশ্ন থাকে, সেই প্রশ্নটা অনেকটাই হচ্ছে একটি আমরা তথ্যমূলক জানার চেষ্টা করি, কোনো একটা তথ্য বা কোনো একটা বিষয় সম্পর্কে সুনির্দিষ্ট একটি উত্তর আমরা ওখানে আশা করে থাকি এবং সেটিকে আমরা বলি জ্ঞানমূলক, সেটিকে আমরা জ্ঞানমূলক প্রশ্ন বলে থাকি। অর্থাৎ সৃজনশীল প্রশ্নের যে ধাপ তার মধ্যে হচ্ছে এই যে এক নম্বরের প্রশ্নটি যেটি থাকে তোমাদের শুরুতেই ক, এটি হচ্ছে জ্ঞানমূলক। তো জ্ঞান কি? জ্ঞান হচ্ছে অভিজ্ঞতা এবং অভিজ্ঞতার মাধ্যমে তথ্য তৈরি হয়, এটি হচ্ছে এক ধরনের জ্ঞান এবং সেই অভিজ্ঞতা মানুষের জীবনে নিয়ত ঘটতে থাকে। আজকে যেটি অভিজ্ঞতা কালকেই সেটি জ্ঞানে রূপান্তরিত হয়, তাহলে এটি নিয়ে তোমাদের খুব বেশি শঙ্কার কোনো কারণ নেই এই জ্ঞানমূলক প্রশ্নের উত্তরটি দেয়া। এবং জ্ঞান হচ্ছে যে একটা হচ্ছে যে প্রাথমিক জ্ঞান যে নিজের অভিজ্ঞতা দিয়ে অর্জন করে, আরেকটি হচ্ছে যে আমি একটি জ্ঞান অর্জন করলাম সেই অর্জন অর্জিত জ্ঞান আমি তোমার সাথে শেয়ার করলাম, তোমাকে আমি অংশীদার করলাম, তখন তুমি আমার মাধ্যমে জ্ঞানটা পেলে, যেটা আমরা এই বইপত্রে যে জ্ঞানের আকর আমরা বলে থাকি সেখান থেকে আমরা জ্ঞানটা পেয়ে থাকি। তাহলে এটি হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন। খ হচ্ছে জ্ঞান, জ্ঞানমূলক বিষয়টি থাকবে এর সাথে যুক্ত হবে অনুধাবন, অনুধাবন। তো দেখো প্রথম প্রশ্নটা জ্ঞানমূলক প্রশ্ন কি ছিল, সুচেতনা কবিতাটি জীবনানন্দ দাশের কোন কাব্যগ্রন্থ থেকে চয়ন করা হয়েছে। তোমরা এটা বলে দিতে পারলে তোমাদের জানা আছে, তথ্যটি জানা আছে, তোমাদের অভিজ্ঞতার মধ্যে আছে যে এটি বনলতা সেন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত, এটা তোমরা জানো। ক, ক্ষয়ে এসে জ্ঞানের সাথে অনুধাবন যুক্ত হয়েছে, অনুধাবনের প্রশ্নটা কি করেছে, পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন উক্তিটি ব্যাখ্যা করো। তাহলে এই যে যা পৃথিবী, পৃথিবীর গভীরতর অসুখ আজ বা পৃথিবীর গভীরতর অসুখ এখন, এই যে চরণটি এটি জ্ঞানের দিকটি কি, এর জ্ঞানের দিকটা তোমাকে উল্লেখ করতে হবে, এর সাথে অনুধাবন যে তুমি যে এটা অনুধাবন করতে পেরেছো, এই বিষয়টা যে তোমার উপলব্ধিতে এসেছে সেটিও তোমাকে জানাতে হবে। তাহলে এই প্রশ্নের পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন এটার মধ্যে কি আছে, জ্ঞানের কি আছে, জ্ঞানের হচ্ছে এই কবিতাটি যখন রচিত হয় তখন সমকালীন পৃথিবীতে যে রক্তরণ, যে সফলতা, যুদ্ধের যে দামামা, যেই যে পরিবেশ বিরাজ করছিল, এখানে এই চরণের মাধ্যমে পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন, এর মাধ্যমে সেই সময়কে উপস্থাপন করা হয়েছে। এই তথ্যটা তুমি দিলে, অর্থাৎ এই জ্ঞান তুমি প্রকাশ করলে প্রথম বাক্যে, তারপরে স্রেফ তুমি কোনো একটা বিষয় অনুধাবন করতে পেরেছো, তোমার উপলব্ধিতে এসেছে, তোমার বোধে এসেছে, যদি তোমার বোধে এসে থাকে, যদি তোমার উপলব্ধিতে এসে থাকে, অর্থাৎ তুমি যদি অনুধাবন করে থাকো, তোমার অনুভবে যদি এসে থাকে, তাহলে সেটি তুমি ব্যাখ্যা করতে পারবে। তখন এই চরণটিকেই তুমি তখন এই যে পৃথিবীর যে গভীর গভীরতর অসুখ এখন, এটি তোমাকে ব্যাখ্যা করতে হবে, এটি তোমাকে বিশ্লেষণ করতে হবে। অর্থাৎ তুমি অনুধাবন করতে পেরেছ, এবার তুমি সেটি বিশ্লেষণ করো, এটি হচ্ছে খ নম্বর। গ নম্বরে তোমার যুক্ত হয়েছে এই জ্ঞান থাকবে, অনুধাবন থাকবে, এর সাথে তোমার যুক্ত হয়ে গেল প্রয়োগ, অর্থাৎ তুমি প্রয়োগ করতে পারো। এটি যে কোনো জ্ঞানের ক্ষেত্রে তুমি তোমরা দেখবা যে, অর্থাৎ এই যে যেই জ্ঞানটা তুমি জানলে, যেই জ্ঞানটা তুমি অনুভব করলে,
অনুধাবন করলে সেই জ্ঞানকে তুমি ব্যবহার করতে পারো কিনা, সেই জ্ঞানকে তুমি প্রয়োগ করতে পারো কিনা, সেই জ্ঞানকে তুমি কোথাও রিলেট করতে পারো কিনা। অর্থাৎ এই যে যে জ্ঞান তুমি অর্জন করলা, সেটা বাস্তব পৃথিবীর সাথে সংযোগ ঘটাতে পারো কিনা, এটি হচ্ছে প্রয়োগের ব্যাপার। অর্থাৎ জ্ঞানটা তুমি জানলে, জ্ঞান ব্যাখ্যা করতে পারলে, তো এই জ্ঞান দিয়ে তোমার কি কাজে লাগবে? এটা যদি তুমি প্রয়োগ করতে না পারো, এটি যদি তুমি ব্যবহার করতে না পারো, সেই জিনিসটি হচ্ছে প্রয়োগ। অর্থাৎ রিয়েলিটিতে পারফর্ম করা, রিয়েলিটিতে পারফর্ম করতে হবে এই জ্ঞান, সেটি হচ্ছে প্রয়োগ। এখানে একটি প্রশ্ন আছে, উদ্দীপকটিতে সুচেতনা কবিতাটির কোন দিকটি প্রতিফলিত হয়েছে ব্যাখ্যা করো। কোন দিকটি প্রতিফলিত হয়েছে আমরা কবিতাটা একবার পাঠ করি। অদ্ভুত আধার এক এসেছে এ পৃথিবীতে আজ, যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা, যাদের হৃদয়ে কোনো প্রেম নেই, প্রীতি নেই, করুণার আলোড়ন নেই, পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া, যাদের গভীর আস্থা আছে আজও মানুষের প্রতি, এখনো যাদের কাছে স্বাভাবিক বলে মনে হয় মহৎ সত্য বা রীতি কিংবা শিল্প অথবা সাধনা, শকুন ও শেয়ালের খাদ্য আজ তাদের হৃদয়। অর্থাৎ নষ্ট শশার মতো, পচা কুমড়ার মতো, ভাগাড়ের মতো নষ্ট হয়ে যাওয়া, পরিত্যক্ত হওয়া যেই পৃথিবী, সেই পৃথিবীকে কবি এখানে উপস্থাপন করেছেন। আর আমাদের উদ্দীপকের প্রশ্ন কি করেছেন, প্রশ্ন হচ্ছে উদ্দীপকটিতে সুচেতনা কবিতাটির কোন দিকটি প্রতিফলিত হয়েছে। তো সুচেতনা কবিতাটিতে আমরা দুইটা দিকের কথা বারবার বলছি, সেখানে দুইটি সত্তা, একটা হচ্ছে কবিতার রচনাকালীন অর্থাৎ দ্বিতীয় যুদ্ধের পটভূমিতে সমকালীন যে হতাশা ব্যঞ্জক যে পৃথিবী, সেই পৃথিবীর বাস্তবতা, এটি একটি দিক। এবং এই বাস্তবতা যতই নিঠুর হোক, যতই করুণ হোক, এর পরেও একটা সম্ভাবনা রয়েছে, অর্থাৎ সম্ভাবনার একটা দিক, দুইটা দিক সেখানে। তাহলে এখানে উদ্দীপকটিতে সুচেতনা কবিতাটির কোন দিকটি প্রতিফলিত হয়েছে, প্রতিফলিত হয়েছে সমকালীন পৃথিবীর যে বাস্তবতাকে উপস্থাপন করেছেন, সেই দিকটি প্রধানত এখানে উপস্থাপিত হয়েছে। তাহলে তুমি জ্ঞানমূলকে এই কথাটা বলে দিবা যে সমকালীন পৃথিবীর যে নিষ্করুণ যে বাস্তবতা, অর্থাৎ রক্তরণ সফলতা, হ্যাঁ, এবং পৃথিবীর গভীর গভীরতর অসুখ যে কথা বলা হয়েছে, এটাই হচ্ছে যে জ্ঞান, ওই কথাই এখানে বলা হয়েছে। এবং সেই সময়টাকে তুমি ব্যাখ্যা করবা, সেই সময়টাকে টেক্সট থেকে তুমি ব্যাখ্যা করবা, ব্যাখ্যা করে তারপরে তুমি প্রয়োগে যাবা, প্রয়োগে গিয়ে তুমি বলবে কি বলবে, যে এখানে দুইটি বাস্তবতা ছিল, সেই বাস্তবতার এই যে যে নিষ্ঠুর যে পৃথিবী, পাপে পতিত যে পৃথিবী, সেই পৃথিবীর কথাই, পৃথিবীর যেই বাস্তবতার যেই অংশটি সুচেতনা কবিতায় উপস্থাপিত হয়েছে, সেটি এই উদ্দীপকে বলা হয়েছে, অর্থাৎ একটি পার্ট এখানে বলা হয়েছে। যাই হোক, আমরা ঘ নম্বর প্রশ্নে গিয়ে আমরা দেখতে পাই এই প্রয়োগের সাথে যুক্ত হয় আরেকটি বিষয়, সেটি হচ্ছে উচ্চতর দক্ষতা। উচ্চতর দক্ষতা, উচ্চতর দক্ষতা বিষয়টা তোমরা এই শব্দগুলোর যে একটি জটিল জটিল বা কঠিন শব্দ বা ভাবের মধ্যে হারিয়ে না গিয়ে রিয়েলিটির সাথে যুক্ত করে এগুলো তোমরা অনুভব করার চেষ্টা করবে। তো তুমি যখন
একটা জ্ঞান জানলে, একটা অভিজ্ঞতা তোমার তৈরি হলো, সেটাকে তুমি অনুভব করলে, সেটাকে তুমি ফিল করলে, সেটাকে তুমি বোধে আনলে, সেটাকে তুমি ব্যাখ্যা বিশ্লেষণ করো এবং তারপরে সেটাকে তুমি প্রয়োগ করা শুরু করলা, সেটাকে তুমি প্র্যাকটিসে নিয়ে আসলা, সেটাকে তুমি অনুশীলনে নিয়ে আসলা। এবং এই অনুশীলন চলতে চলতে এটা কোন পর্যায়ে যাবে, তুমি যত অনুশীলন করবে একটা পর্যায়ে তোমার এক ধরনের দক্ষতা তৈরি হবে, এক ধরনের তুমি অ্যান এক্সপার্টে পরিণত হবা। তখন তুমি এই যে যে এক্সপার্ট হয়ে গেলা, বিশেষজ্ঞ পর্যায়ে উন্নীত হলা, তখন তোমার এই প্রয়োগ করতে গিয়ে নতুন নতুন আইডিয়া তোমার মধ্যে তৈরি হবে, তখন তুমি সিদ্ধান্ত টানতে পারবা। অর্থাৎ থিয়েটার অফ থট, অর্থাৎ একটা চিন্তা তৈরি হবে, অর্থাৎ এই টেক্সটগুলোর বাইরে গিয়েও তুমি নিজের একটা নিজস্ব বক্তব্য তুমি উপস্থাপন করতে পারবে, নিজের একটা কথা তুমি সেখানে বলতে পারবে, অর্থাৎ একটা আইডিয়া তৈরি হবে, তুমি আইডিয়া তৈরি হবে, তারপরে তুমি হচ্ছে যে থট তৈরি হবে, থট তৈরি হবে, এবং সেটি হচ্ছে যে আবার নতুন নতুন জ্ঞানে রূপান্তরিত হবে, নতুন জ্ঞান জ্ঞান হিসেবে আমাদের সামনে এগুলো উপস্থিত হবে। তো এই কারণেই এগুলো সহজভাবে তোমরা এগুলো চিন্তা করবা, এই শব্দগুলোর ফাঁদে তোমরা হারিয়ে যাবা না। আরেকটি বিষয়, আমরা যখন তোমাদের উত্তরপত্র দেখি তখন আমরা খেয়াল করি তোমাদের একটি গদ বাধা একটি শখ আছে, সেই শখ অনুযায়ী তোমরা প্রশ্নগুলোর উত্তর দিয়ে থাকো, এবং সেখানে আমরা খেয়াল করি যে শৃঙ্খলা থাকে না। শৃঙ্খলা বলতে হচ্ছে যে এখানে দুইটি জিনিস, একটি হচ্ছে মূল টেক্সট অর্থাৎ সুচেতনা কবিতা, আর দুই হচ্ছে উদ্দীপক। এই দুইটি নিয়ে হচ্ছে তোমার কাজ। এই দুটি নিয়ে যখন তুমি কাজ করবে তখন যেটা ঘটে থাকে, তোমরা যেটা করো সেটা হচ্ছে যে বিশেষ করে গ এবং ঘ নম্বর প্রশ্নে এই দুটো তোমাকে বিভিন্ন সময় তুলনামূলক আলোচনা করতে হয়, এবং এই তুলনামূলক আলোচনা করতে গিয়ে তোমরা আলোচনাটা শুরু করো উদ্দীপক দিয়ে এই আলোচনাটা শুরু করো। উদ্দীপক দিয়ে কেন শুরু করো, যেহেতু প্রশ্নের শুরুতেই তোমার উদ্দীপক রয়ে গেছে, উদ্দীপকটাই তোমার কাছে বাস্তবে থাকে, আর কবিতাটি বা গল্পটি তোমার থাকে অন্তরে মনোজগতে। এই উদ্দীপক দিয়ে তোমরা শুরু করো। এখানে তোমরা সবসময় খেয়াল রাখবা, আমরা যে তুলনা করি, তুলনার ক্ষেত্রে দুইটি, একটি হচ্ছে বাস্তব জিনিস, একটি প্রত্যক্ষ, আর একটি হচ্ছে এই পরোক্ষ। যাক, একটা বস্তুর সাথে যখন একটা বস্তুর আমরা তুলনা করি, সেই ক্ষেত্রে যেমন ধরো পৃথিবীকে আমরা কমলা লেবুর সাথে তুলনা করি, পৃথিবীকে তুলনা করি কমলা লেবুর সাথে, তো এখানেও এই যে যে টেক্সট হচ্ছে তোমার পৃথিবী, আসলে এইটা হচ্ছে আমাদের মূল জিনিস, আর কমলা লেবু হচ্ছে উদ্দীপক, এইরকম একটা ব্যাপার। অর্থাৎ এটি হচ্ছে যে এই মূল টেক্সট সুচেতনা কবিতা বোঝার জন্য আমরা অদ্ভুত আধার এক কবিতাটি পাঠ করলাম উদ্দীপক হিসেবে, এখানেও পৃথিবীকে বোঝার জন্য আমরা কমলা লেবুর আকৃতি সামনে নিয়ে আসলাম, চ্যাপ্টা আকৃতি। এই কারণেই তোমরা যখন এই গ এবং ঘ নম্বরের প্রশ্ন উত্তর শুরু করবে তখন অবশ্যই প্রথমে মূল টেক্সটের কথা বলবে, মূল কবিতার কথা বলবে, মূল গল্পের কথা বলবে, এটার আলোচনার শেষে দ্বিতীয় ধাপে তুমি উদ্দীপক নিয়ে আসবে। তুমি অবশ্যই তুমি মনে রাখবা যে তোমার মূল বিষয় হচ্ছে টেক্সট, উদ্দীপক না, উদ্দীপক হচ্ছে টেক্সট বোঝার জন্য, তোমার এই মূল পার্ট বোঝার জন্য তুমি আমরা উদ্দীপক নিয়ে আসতেছি। এই কারণে যে কোনো প্রশ্ন শুরু উত্তর শুরু করার সাথে আগে হচ্ছে মূল টেক্সট আলোচনা করবা, মূল টেক্সট আলোচনার পরেই হচ্ছে প্রসঙ্গক্রমে উদ্দীপক নিয়ে আসবে। আর একটি ছোট্ট বিষয়, সেটি হচ্ছে যে এই সব প্রশ্নের উত্তর করতে গিয়ে তোমরা যেই প্রশ্নটি দেয়া থাকে সরাসরি প্রশ্নের উত্তরে চলে যাও। তোমরা হচ্ছে যে একটি কবিতা, সুচেতনা কবিতার উপর প্রশ্ন, অবশ্যই তুমি জীবনানন্দ দাশের নামটি যেন সুচেতনা কবিতার সাথে আসে, কবিতার নামটি যেন আসে, ওই চরণটাই যেন সীমাবদ্ধ না হয়। জীবনানন্দ দাশের নাম লিখতে গিয়ে, কবির নাম লিখতে গিয়ে তার সম্পর্কে যদি একটি বিশেষণ দেয়া যায় যে
রবীন্দ্রনাথের ভাষায় চিত্ররূপময় কবি, প্রকৃতির কবি, তার আগে একটা তোমরা বিশেষণ দিলে, যদি কবিতার আগে শিরোনামের আগে পৃথিবীর সম্ভাবনাময় কবি, শুভবোধের কবিতা, সুচেতনা, এইভাবে যদি একটি বিশেষণ দিতে পারো তাহলে আরও সুন্দর হয়। এবং অবশ্যই তোমরা এই বিষয়গুলো খেয়াল রাখবে যেন প্রশ্নের উত্তরের সময় কবি বা লেখকের নাম এবং টেক্সটের নাম এগুলো যেন উল্লেখ করতে পারো। এবং কবি বা লেখকের নাম যখন উল্লেখ করবা তখন সেই নামের পাশে তার যে জন্ম মৃত্যু যে সালটা সেটি যদি তোমরা উল্লেখ করতে পারো, যেমন ধরো জীবনানন্দ দাস, তুমি বাক্যের মধ্যে এই শব্দটা ব্যবহার করেছো, জীবনানন্দ দাস, এখানে যদি তুমি ব্র্যাকেটের মধ্যে এই জন্মসালটা তুমি দিয়ে দিবে, এই জন্মসালটা দিয়ে দিলে এটি তুমি যেটি জানো, তুমি যে টেক্সটের সাথে যুক্ত, এটি সম্পর্কে পরীক্ষকের ভালো ধারণা থাকবে। আরেকটি হচ্ছে এটি যে তোমার জানা দরকার, এটি যে একটি অবশ্যই জানার বিষয় সেটি সম্পর্কেও পরীক্ষক একটি ধারণা পাবেন এবং তোমার বিষয়টি জানা হয়ে যাবে। যাই হোক, এইভাবে তোমরা প্রস্তুতি নিবে। আপাতত আজকের এই যে দ্বিতীয় সিটি, দ্বিতীয় সিটির আরেকটি ক্লাস হবে তোমাদের, না দ্বিতীয় সিটির আর কোনো ক্লাস হবে না, আগামী সপ্তাহ থেকে তৃতীয় সিটির ক্লাস তোমাদের শুরু হবে। সেখানে নতুন শিক্ষকরা আসবেন, তাদের সাথে তোমাদের পরিচয় ঘটবে, আমার সাথে আবার হয়তো ভবিষ্যতে কখনো কোনো প্রসঙ্গ নিয়ে আমি আসব। সবাই ভালো থেকো, সবার জীবন সুন্দর হয়ে উঠুক, সুস্থ হয়ে উঠুক, শুভ বসন্ত।